কালজয়ী অসংখ্য গান লিখে কোটি মানুষের মন জয় করেছিলেন তিনি। এখনও তার গানগুলো প্রতিনিয়তই শিল্পী থেকে সাধারণ মানুষের মুখে মুখে ফেরে। অথচ নতুন প্রজন্মের অনেকেই জানেন না এই গুণী মানুষটির নাম। তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু। মৃত্যুর 31 বছর পর এবার 2022 সালে যার ভাগ্যে জুটল 21 পদক। দীর্ঘ 3 দশক পর হলেও তার মরণোত্তর এই স্বীকৃতি পাওয়ায় কিছুটা হলেও আধার কাটল সঙ্গীত জগতের মানুষের। দীর্ঘদিন ধরে এই নিয়ে দুঃখ ও ক্ষোভের কমতি ছিল না নজরুল ইসলাম বাবুর সহকর্মী ও ভক্তদের হৃদয়ে। গত 3রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে 21 পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সেখান থেকে জানা যায় সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর 21 পদক পাচ্ছেন নজরুল ইসলাম বাবু। 1949 সালের 17ই জুলাই জামালপুর জেলার মাদারগঞ্জের চরনগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নজরুল ইসলাম বাবু। ছোটবেলা থেকেই সঙ্গীত ও সামাজিক কাজের প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। মূলত এসব নিয়েই সময় কাটত তার। বাবুর বয়স যখন 21 বছর তখন থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ধীরে ধীরে জমে উঠতে থাকে বাঙালির মুক্তির আন্দোলন। তখন 1969 সালে সরকারি আশেক মাহমুদ কলেজের ডাক সাইটের ছাত্রনেতা ছিলেন তিনি। দেশের পক্ষে সংগ্রাম করায় একদিন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাকিস্তানি সামরিক জান্তারা। এক পর্যায়ে আত্মগোপন করে তিনি চলে যান ভারতে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে ক্যাম্পে যোগ দেন। 1971 সালের মুক্তিযুদ্ধে 11 নম্বর সেক্টরে তুরার পাহাড়ে বসে যুদ্ধে প্রশিক্ষণের অবসর মুহূর্তে হৃদয় কাঁপানো গান লিখতেন বাবু। দেশ স্বাধীনের পর তিনি আবার লেখাপড়া, সাহিত্য ও সঙ্গীত চর্চা শুরু করেন। বেশ কয়েকটি সিনেমা প্রযোজনাও করেন নজরুল ইসলাম বাবু। আঁখি মিলন, দুই পয়সার আলতা ও মহানায়ক সহ জনপ্রিয় বহু চলচ্চিত্রের হৃদয় কাঁপানো গান রচনা করেছেন তিনি। এছাড়া 1991 সালে পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীতিকার এবং জাতীয় চলচ্চিত্র ও বাংলাদেশ প্রযোজক সমিতির পুরস্কারে ভূষিত হন তিনি। 1986 সালে যৌথ প্রযোজনায় সমষ্টি চলচ্চিত্রের ব্যানারে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য, সংলাপ ও গান লিখেছেন এই গীতিকার। 1990 সালের 14ই সেপ্টেম্বর মাত্র 41 বছর বয়সে চিরনিদ্রায় শায়িত হন নজরুল ইসলাম বাবু। মহাকাল তাকে বেশি দূরে যেতে দেয়নি ঠিকই, কিন্তু তিনি সেই মানুষ যিনি হয়ে উঠেছেন কালোত্তীর্ণ। এই বাংলায় নজরুল ইসলাম বাবু প্রতিদিন ফিরে আসেন সকাল সন্ধ্যায়, ফিরে আসেন গানের শব্দে ও চরণে। তার লেখা গান ও স্মৃতি আজও শ্রোতাদের মননে স্থায়ী হয়ে আছে। নজরুল ইসলাম বাবুসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার 2022 সালে 21 পদক লাভ করেন মোট 24 জন বিশিষ্ট নাগরিক। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন। পদকপ্রাপ্তরা হলেন ভাষা আন্দোলনে মোস্তফা এম এ মতিন ও মির্জা তোফাজ্জল হোসেন, শিল্পকলায় জিনাত বরকতুল্লাহ, নজরুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেনু, অভিনয়ে খালেদ মাহমুদ খান, আফজাল হোসেন ও মাসুম আজিজ, মুক্তিযুদ্ধে অধ্যক্ষ মতিউর রহমান, সৈয়দ মুয়াজ্জেম আলী, কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার, সাংবাদিকতায় এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক গৌতম বুদ্ধ দাস, সমাজসেবায় এস এম আব্রাহাম লিঙ্কন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরো, ভাষা ও সাহিত্যে কামাল চৌধুরী এবং ঝর্ণা দাস পুরকায়স্থ, গবেষণায় আব্দুস সাত্তার, এনামুল হক, শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদৌস। এ সময় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি আন্তর্জাতিক পর্যায়ে যেন বিকশিত হয় সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।